সব বিষয়কে আমরা রাজনীতিকরণ করে ফেলবো না। আমরা যদি মনে করি দেশ 5ই অগস্টের আগে যেরকম ছিল পরে একই রকম থাকবে, তা কিন্তু না। সব দাবি মেটাতে পারবো কিনা জানি না, সব দাবি মেটাতে সরকারের আর্থিক সংগতি আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে, কিন্তু নদী ভাঙা মানুষ, বন্যায় আক্রান্ত মানুষের পাশে সরকার অবশ্যই থাকবে। সরকারের যদি সীমিত সামর্থ্য থাকে তো সীমিত সামর্থ্য নিয়ে থাকবে, আর সরকারের দায়িত্ব হচ্ছে যে এই অর্থের যোগানটা নিশ্চিত করা, সেটার জন্য আমরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করে যাব। আপনাদের কাছে একটা অনুরোধ, ভুক্তভোগী মানুষ হিসাবে আমাদের ভোগান্তি যাতে আর না বাড়ে সেজন্য সব বিষয়কে আমরা রাজনীতিকরণ করে ফেলবো না। আমাদের বুঝতে হবে যে সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে। আমরা যদি এমন কথা বলে ফেলি যে আলোচনার টেবিলেই আয় বসতে না পারলাম, তাহলে তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, কাজেই আমরা আমাদের নিজেদের না অনেক ক্ষোভ থাকতে পারে, কিন্তু আলোচনার টেবিলে যেন আমরা বসতে পারি, একই কথা ওইভাবেও বলা যায় যাতে আলোচনায় বসার পথটা রুদ্ধ না হয়, আবার খুব উত্তেজিত হয়েও বলা যায়। কোনটা বলবেন, নিজের স্বার্থ দেশের স্বার্থ চিন্তা করে আমরা বলবো। তো আমি আপনাদের এই দাঁড়িয়ে থেকে থেকে এতক্ষণ প্রেজেন্টেশন শুনলেন, এতক্ষণ ধৈর্য ধরে কথা বললেন, একবারের জন্য বসতে দিলাম না বলে মন খারাপ করলেন না, এইটা আসলে একটা বিশাল ব্যাপার, কিন্তু বসতে দিতে পারলাম না, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের সাথে আমার যোগাযোগ না রাখার কোনো কারণ নাই, আমি তো সবসময় এদিকে থাকবো না, কয়েকদিন পরেই ওদিকে চলে যাব। তো আপনারা যোগাযোগ রাখবেন আমার সাথে। আমরা 5ই অগস্টে যে ঘটনাটা ঘটেছে, আমরা যদি মনে করি দেশ 5ই অগস্টের আগে যেরকম ছিল পরে একই রকম থাকবে, তা কিন্তু না। মানুষ এখন নিজের কথাগুলো বলতে শিখেছে, এবং আমাদের কাজ হচ্ছে মানুষ যাতে নিজের কথাগুলো বলতে পারে সেই পথটা সুগম করে দেওয়া। আজকে আপনারা যতগুলো কথা বলতে পারলেন, এর আগে এইভাবে করে বলতে পেরেছেন কিনা আমার জানা। এই যে এখন এখন পানি উন্নয়ন বোর্ডকেও জনগণের সাথে যোগসূত্র স্থাপন করে আপনারাও সহায়তা করবেন, তারাও আপনাদেরকে সহায়তা করবে। আমি জানি না যে নদী ভাঙন এলাকায় কি করা যায় বা আদৌ কিছু করা যায় কিনা, সেরকম কোনো রিপোর্ট আপনারা পাঠিয়েছেন কিনা মন্ত্রণালয়ে। যদি না পাঠিয়ে থাকেন, দ্রুততম সময়ের মধ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে সেরকম একটা রিপোর্ট পাঠাবেন। এখন বর্তমানে আপনারা নিজেরা সহযোগী নেব